হে হোয়াটসঅ্যাপ আসসালাম আলাইকুম তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আম্মু এই সবজিটা বানাইছিল আমি বাসায় গেছিলাম অনেকদিন পর তো আম্মু রান্না করছিলো সবজি মুরগি আর পাইনা ডাটা দিয়ে হচ্ছে মাগুর মাছ আর টক ডাল তো সবজিটা আম্মুর অনেক মজা হয়েছিল আম্মুকে জিজ্ঞেস করছিল আর আম্মু বানাইছিল আমের আচারও সাথে তো আম্মুকে রেসিপি জিজ্ঞেস করলাম আম্মু বললো জাস্ট খালি আদা বাটা আর পাঁচ ফোড়ন আর কিছুই না আর সাথে একটু ভাজিও ছিল তো আমি লিটারেলি অনেক দিন পরেই পায়নাডাটা পাইছি এই পায়নাডাটা সচরাচর রাশাহেতে পাওয়া যায় না ঢাকাতে পাওয়া যায় তো এটা মাছ দিয়ে আর জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ঝোল করলে অনেক মজা লাগে খেতে আর আম দিয়ে টক ডাল বানানো হয়েছিল এটা দিয়ে মাংস দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক বিকালে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আমি যদিও চা লাভার না কিন্তু মাথা ব্যথা করলে অবশ্যই চার থেকে ভালো অপশান আমি দ্বিতীয়টা কোনো দিনও পাই না যাই হোক সাথে আমি কয়েকটা পাপড় ভেজে নিয়েছিলাম তো চা আর হচ্ছে পাপড় ভাজা এটা একটা ক্লাসিক কম্বিনেশন আমার মনে হয় আপনার চা দিয়ে কী খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো ওর মধ্যে বাসায় ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল ভদ্রার এই পাশে এসে তো এই লাইটগুলো বৃষ্টি হলে না দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে ছবিগুলো খুবই অ্যাস্থেটিক আসে আর যেই চারপাশে যে লেভেলের গরম পড়ছিল সে তুলনায় এই বৃষ্টিটা হয়ে কিছুটা স্বস্তি পাইছি আমরা সবাই বাট গরমটা না এখনও পুরোপুরি কেন জানি কমে নেই আর যেহেতু বৃষ্টি হয়েছে পরের দিন ঝটটরে আম পড়বেই তো আমি এখানে আমের জেলি আচার বানাচ্ছিলাম জাস্ট তেলের উপর একটু কয়েকটা জিরা জিরা বলতেছি কয়েকটা সরিষা ফোড়ন এবং একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে দেবেন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবেন দ্যাটস ইট এবং নামানোর আগ দিয়ে অনেকখানি চিনি দিবেন এটা একদম জেলির মতন থকথকা একটা আচার হয় ওই দিন আমার হচ্ছে আমটা আরেকটু পাকা টাইপের আম হলে একটা পাকা টাইপের আম মিক্স করলে এটা আরও সুন্দর জেলির মতন হয় তো এটা আমার জেলির আচার রেডি জিল আচানা সরি জিল চাটনি রেডি আর রাতে খাইছিলাম শাসলিক তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই